দেখবেন সেটা লিকুইফাইড, লিকুইফাইডটা কিভাবে কাজ করে আমরা একটু দেখবো। লিকুইফাইডের জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা একটা ছবি প্রয়োজন। লিকুইফাইডটা কেন ইউজ হয়, কি কারণে ইউজ হয় সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো অনেক সময় দেখা যায়, আপনারা দেখবেন বাংলাদেশে অবশ্য কম হয়, ইন্টারন্যাশনাল মার্কেটে এরকম হয়, মডেলে যদি আপনি বাস্তবে দেখেন আর ছবিতে যেটা দেখেন দুইটার সাথে দেখবেন মিল পাওয়া যায় না, কারণ ছবিতে একরকম আর বাস্তবে ডিফারেন্ট। এর কারণটা হলো ওরা অনেক বেশি লিকুইফাইড টাইপের কাজ করে, হ্যাঁ অনেক বেশি মডিফিকেশন করে। ইভেন আমি একটা কোম্পানিতে কাজ করেছিলাম, সেখানে মডেল ছিল ডেনিশ, তো ওদের যে আঙ্গুলের থিকনেস আছে এই থিকনেসগুলো পর্যন্ত চিকন করা হয়, মানে এত বেশি কাজ করা হয় যে অরিজিনাল মডেলের সাথে পাশাপাশি রাখলে চেনার ভয় নেই যে আসলে কোন কে কোনটা। তো আমরা সেটা দেখবো যে লিকুইফাইডের কাজটা কি হয়। লিকুইফাইড আসলে অনেকগুলো মডিফিকেশনে কাজ করে। প্রথমে যে টুলটা আছে আমরা যদি দেখি, টুলটার চেহারা দেখে বোঝা যাচ্ছে কি মনে হচ্ছে, যেটা কাঁচা রং ধাক্কা দিলে যেরকম হয় বেসিক্যালি এই কাজটাই হয়। আমরা একটু জুম করে দেখাই তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। অনেকের নাকটা বোঁচা ছিল, আপনি একটু চোখা করে দেবেন। লিকুইফাইডের অবশ্য নতুন ফটোশপ ভার্সন 5.5 অনেক বেশি আপডেট হয়েছে। ওইটার মধ্যে স্পেশালিটি যেটা এসেছে সেটা হলো ফেস ডিটেক্ট করতে পারে। সে ফেস ডিটেক্ট করতে পারার সুবিধাটা হলো আপনি মনে করেন স্মাইল বানাবেন, আপনি এদিকে একটু তুলে দিলেন অটোমেটিক্যালি এই পাশটা উঠে যাবে, তার মানে সে বুঝে যে আপনি ফেসটাকে একটু মডিফাই করতে যাচ্ছেন। ইভেন আপনি আইটাকে মডিফাই করতে যাচ্ছেন, আপনি যখন নাকি আইটাকে একটু বড় করবেন সরাবেন এটাও এটা সরে যাবে। ইভেন প্রতিটা পয়েন্ট একটার সাথে একটা, মানে ফেসের সাথে যে কাজগুলো হয় যে প্যারালাল কাজ করতে হয় একটার সাথে আরেকটা, ওই কাজগুলো ওরা করে দিয়েছে। আপনি একটা কান মডিফাই করবেন পাশের কানটাও একইভাবে মডিফাই হবে, নতুন আপডেটের এই কাজটা করে দিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম টুলটা দিয়ে যে কাজটা করতে পারছি, যে আসলে স্মাইলি ছিল না কিন্তু আমরা স্মাইলি করে দিয়েছি, মনে হচ্ছে হাসতেছে প্রথম টুলটা দিয়ে। সেকেন্ড টুলটা হলো রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন মানে কি আমরা বুঝি, যদি ধরে রাখেন তাও কাজ করবে অথবা এরকম করলে কাজ করবে, তার মানে কি আগের অবস্থায় ফিরে গেলেন, মানে হলো এরকম যে আপনি একটা চেহারার মধ্যে অনেক বেশি কাজ করলেন, কাজ করলে মনে হয় না এই জায়গাটা আসলে ভুল হয়েছে আমি একটু আন্ডু করতে চাই, এখানে কন্ট্রোল জেড তো কাজ করবে না, তাহলে কি করবেন রিকনস্ট্রাকশন করবেন, মানে হলো আগের জায়গায় ফিরে যাবেন। তাহলে আমরা আগের জায়গায় এখানে ফিরে আসলাম যে এখন আর যে মডিফিকেশনটা করেছিলাম সেটা এখন নাই। আবার যদি করতে চান আবার আপনি সেই কাজটা করতে পারবেন, এখন আপনি হয়তো মডিফিকেশনটা দিলেন স্যাড, তাই না, এখন আর স্মাইল নেই, আপনি তাকে হয়তো স্যাড দিকে নিয়ে যেতে চাচ্ছেন। হ্যাঁ যে কোনো মডিফিকেশন আপনি করতে পারবেন। এবং মজার বিষয় হলো আমরা শুরুর দিকে লেয়ার সম্পর্কে যখন কথা বলেছিলাম তখন কিন্তু একটা জিনিস বলেছি যে ফটোশপ আসলে কাজ করে একটা কাঁচা রঙের মতো, এখন সেটা করতে যে বোঝা যাচ্ছে যে আসলে কাঁচা রংকে যেভাবে মডিফিকেশন করা যায় এই ধরনের মডিফিকেশন আপনি ফটোশপে করতে পারবেন। পরের যে টুলটা আছে এই টুলটা হলো পুকার আর এটা হলো ব্লোট। পুকার আর ব্লোট আমরা হয়তো এর আগে কাজ করেছি ইলাস্ট্রেটরে, হয়তো ওইভাবে খেয়াল করিনি আসলে পার্থক্যটা কি হয় বা কাজটা কি হয়। অনেক সময় দেখা যায় চেহারা কোনো মডিফিকেশনের জন্য ব্রাশ সাইজের ছোট বড় আমরা করতেই পারি, তাই না, মনে আছে না, সেম কমেন্ট সব জায়গায়। আচ্ছা আমরা হয়তো একটু চিন্তা করবো ডিফারেন্ট ওয়েতে একটু ওর মুখের শেপটাকে চেঞ্জ করার জন্য, দেখেন আগের চেহারা থেকে এখন চেহারা একটু ডিফারেন্ট, তাই না। এখন মনে হলো চোখটা মনে হয় ওর একটু ভিতরের দিকে আছে, আমরা একটু চোখটাকে বাহিরের দিকে আনবো। অনেক সময় হয় না অনেকের ছবিতে দেখা যায় চোখটা একটু ঘুরতে থাকে, যেমন আমার চোখ একটু ভিতরের দিকে আছে, কারো চোখ হয়তো একটু বাইরের দিকে আছে, এরকম থাকে। সেই মডিফিকেশনটা করতে হলে আপনি যেটা করতে পারেন এই টুলটা নিতে পারেন, হ্যাঁ একটু বড় করে দিলেন, ফুলিয়ে দিলেন। আচ্ছা এই টুলটা খুব একটা ইউজেস হয় না, এই পুশ লেফট শুধু বাম পাশে পুশ করার জন্য কাজ করে, যে টুলটা এটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তবে কখনো কখনো বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে হলে এটা প্রয়োজন হতে পারে, কিন্তু নর্মালি খুব একটা প্রয়োজন হয় না, মানে লেফট সাইডে পুশ করবে, এর কাজ হলো লেফট দিকে পুশ করা, এটা খুব একটা তেমন মেজর কোনো কাজ করে না। আচ্ছা বাকি দুইটা আমরা টুল বুঝি, যে এটাকে যদি সরাতে হয় হ্যান্ড টুল নিতে পারি, এটাকে যদি বড় করতে হয় জুম করতে হয় আমরা এখানে জুম টুল নিতে পারি, অল্ট প্রেস করে আমরা মাইনাস পেতে পারি। তার মানে এখানে টুলগুলো সবগুলো মোটামুটি ক্লিয়ার। আমি যদি একটু রিক্যাপ করি আপনাদের জন্য, প্রথম টুলটা আসলে ফরওয়ার্ড, মানে হলো আপনাকে মডিফিকেশন করার ক্ষেত্রে কাজগুলো হেল্প করবে। সেকেন্ড হলো রিকনস্ট্রাকশন, আপনি যে মডিফিকেশন করেছেন এটা পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য কাজ করবে।
থার্ড যে টুলটা আছে এটা বেসিক্যালি ইনসাইডে কোনো কিছুকে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়ার যে কাজটা করে সেটা করবে, এটা হলো ফুলিয়ে দেওয়ার বাহিরে আনার কাজটা করবে। তারপরে যে টুলটা আছে এটা হলো লেফটের দিকে শুধু পুশ করবে, আর বাকি দুটো কমন টুল আমরা চিনি। এই মোটামুটি কাজ।